সবাই খেয়াল করেন, একটু মনোযোগ দিয়েন। হ্যাঁ, আমি একটা অনুরোধ করতেছি, কেউ লজ্জা পেয়ে আটকায় থাকবেন না। আমি রাগ করবো না আজকে সারাদিন, আমাকে যত খুশি প্যারা দেন আমি কোনো প্রকার রাগ করবো না। আপনারা না বুঝলে 100 বার করে জিজ্ঞেস করেন আমাকে। হ্যাঁ, আমরা এখন যেটা তৈরি করবো সেটা হচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেসে একটা ওয়েবসাইট তৈরি করবো, যে ওয়েবসাইটের মধ্যে আপনার ফুল প্রোফাইল আপনারা সিভির মতো করে তৈরি করতে পারবেন, এবং যে কাউকে পোর্টফোলিও দিতে বললে এই সাইটটা আপনারা দিতে পারবেন, আরামসে দিতে পারবেন, এবং ওইখানে গেলে আপনাদের ডিটেলস ইনফরমেশন জানতে পারবে। ঠিক আছে, শুরু করতেছি আমরা। প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে গিয়ে আমরা সার্চ দিব হচ্ছে 000 ওয়েব হোস্ট। 000 ওয়েব হোস্ট লিখে এন্টার দেন, দিলে দেখেন এই যে 000 ওয়েব হোস্ট .com। আমি যেটা করতেছি করব সেটা হচ্ছে যে আপনার, আমি আপনাদেরকে এটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কপি করে দিলাম। এখন আমাকে এতটুকু বলেন, যতটুকু দেখাইছি এতটুকু বুঝতে পারছেন কিনা? জি স্যার। জি স্যার, কোনো সমস্যা তো নাই এখানে, তাই না? জাস্ট ওয়েবসাইটে আসলাম, আসার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফ্রি ওয়েব হোস্টিং, জিরো কস্ট ওয়েবসাইট হোস্টিং, পিএসপি, মাইস্কেল, সি প্যানেল, নো অ্যাডস। ওরা আমাদেরকে অফার দিচ্ছে, আমরা গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পরে ওরা আমাকে ওদের প্ল্যানে নিয়ে আসবে। এখানে চারটা প্ল্যান দেওয়া আছে, একটা হচ্ছে ফ্রি ওয়েব হোস্টিং যেটা 0.00 মান্থলি, হ্যাঁ, আর এক এগুলো হচ্ছে 0.99 মান্থলি। তো আমরা যাব 0.00 মান্থলি, এটাতে যাব। 300 মেগাবাইট স্পেস দিবে আমাদেরকে, 3 জিবি ব্যান্ডউইথ দিবে, একটা ওয়েবসাইট বানাতে পারবো, কোনো ইমেল অ্যাড্রেস পাবো না, কোনো সাপোর্ট পাবো না, ওকে লাগবে না, আমরা একাই 100। ঠিক আছে, ফ্রি সাইন আপ যেটা এখানে ক্লিক করবো। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি এর আগে বারবার এতগুলো কথা কেন বলতেছি, কারণ এর আগে আপনাদেরকে 2 বার দেখেছি, আপনারা নাকি পারতেছেন না। ওকে, এখন আমি একটা আমার ইমেল অ্যাড্রেস দিব। কোন ইমেল অ্যাড্রেস দেওয়া যায়? a1.quality@yahoo.com। আচ্ছা, এখানে তো ওরা সম্ভবত ওই ইয়ে দিবে, জিমেল আর আউটলুক ছাড়া খুলতে দিবে না, তাই তো? ওকে, আমি এটা দিয়ে খুলি। এখানে আপনাদের একটা পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন এই 000 ওয়েব হোস্টে। আপনার ওয়েবসাইটে না, কিন্তু খেয়াল করেন এই পাসওয়ার্ডটা হচ্ছে যে এই 000 ওয়েব হোস্টে লগ ইন করার জন্য। আমি আরেকটা উইন্ডো খুলবো দেখানোর জন্য। আচ্ছা, দরকার নাই, একটু পরে আবার দেখাবো, দরকার পড়লে বের হয়ে। স্যার, এইখানে যে পাসওয়ার্ডটা দিব ওটা কি মানে আমার যে ইমেলের পাসওয়ার্ডটা? না না না, এটা আপনি অন্য নাকি নতুন কোনো পাসওয়ার্ড দেন, নতুন কোনো পাসওয়ার্ডই দেন, কিন্তু পাসওয়ার্ডটা যাতে মনে থাকে এবং কোথাও নোট করে রাখবেন। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে সাইন আপে ক্লিক করবেন। জি স্যার। কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে? জি বলেন আকিমনি স্যার। এই রিপিট রিপিট পাসওয়ার্ডটা স্যার বুঝি নাই। রিপিট পাসওয়ার্ড মানে হচ্ছে যে পাসওয়ার্ডটা একই সেম পাসওয়ার্ড 2 বার দিতে বলছে। কেন দিতে বলছে? আপনি প্রথমবার দেওয়ার সময় আপনি কোনো কারণে কোনো একটা ক্যারেক্টার ভুল লিখলেন, এক্সাম্পল আপনি লিখতেছেন ABC, আপনি ভুলবশত এখানে ADC লিখলেন, তাহলে আপনি নেক্সট টাইম লগ ইন করতে পারবেন না। এটা কনফার্ম করার জন্য যে আপনি ভুল দিচ্ছেন না, সেজন্য 2 বার একই পাসওয়ার্ড নিচ্ছে। আচ্ছা স্যার, ক্লিয়ার? আচ্ছা স্যার, বুঝছি। জি স্যার, এই যে এখানে দেখেন, এখানে এসে আটকে আছে, আর সামনে যাবে না। কেন যাবে না? এখানে বলছে উই হ্যাভ সেন্ট এ কনফার্মেশন ইমেল ইউর ওয়ে, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু কন্টিনিউ ইউর জার্নি। তো আপনার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে। ওকে, চলেন আমাদের ইমেল অ্যাড্রেসে গিয়ে আমরা এটাকে ভেরিফাই করে আসি। জিমেলে যাব, অথবা যার আউটলুক অথবা জিমেল, এই দুইটা ওরা অ্যালাউ করতেছে, জিমেল অথবা আউটলুকে যাব।
জিমেইলে কিভাবে যাবেন সেটা তো পারবেন তাই না? না পারার তো কোনো কারণ নাই। জি স্যার ডাইরেক্ট, জি স্যার এগুলো করবো স্যার। ভেরি গুড। দেখেন আমার এখানে কি আছে, 3000webs.com, প্লিজ ভেরিফাই ইউর ইমেল। অনেক সময় যদি ইনবক্সে ইমেল না আসে সেই ক্ষেত্রে আপনি স্প্যামে চেক করবেন। স্প্যাম কোথায়? এই দেখেন এইখানে একটা বার আছে, নিচে নামেন, নিচে নামেন, নিচে নামেন, নিচে নামেন। আপনাদের বেলা এত বড় বার পাবেন না, আপনাদের বেলা ছোট। ও আমার বেলা বারটা বেশি হয়েছে, এখানে প্রচুর ফোল্ডার, তো জন্য। এই দেখেন স্প্যাম নামে একটা ফোল্ডার আছে, এখানে স্প্যাম যদি ক্লিক করেন তাহলে হচ্ছে যে আপনার যত আজে বাজে ইমেল যেগুলো স্প্যামিং যেগুলো করে সব এখানে আসে। যদি আমার ইমেল তো ইনবক্সই আসছে, যার কারণে এখানে পাবো না আমি। আচ্ছা তো আমি স্যার, সরি বলেন স্যার, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম স্যার, ওই যে আপনি যে বারটা যে স্যার একটু নিচে নামালেন স্যার, আর একটু নিচে নামাবেন স্যার? হ্যাঁ নামাইলাম স্যার, একটু একটু স্যার, একটু স্যার, এইখানে স্যার আপনি আলাদা আলাদা করে কিছু ফোল্ডার ক্রিয়েট করেছিলেন, আমারটাতে স্যার আমি করেছি কিন্তু এখন স্যার ভুলে গেছি স্যার। কি ভুলে গেছেন স্যার? স্যার এই যে আমার দুঃসাহ সফটওয়্যার যেটা আছে কিংবা ড্রাফট, মানে এরকম আপনার এই কি বলে যে ইভিএল আছে, জিমেইল এর মেসেজগুলো শুধুমাত্র ওই ফোল্ডারেই থাকবে, হ্যাঁ মানে এরকম। আচ্ছা এখন কে ফোল্ডার কিভাবে তৈরি করতে এটা ভুলে গেছেন তাই তো নাকি? স্যার আচ্ছা মানে আমার আমারটাতে কয়টা ফোল্ডার আছে কিন্তু এখন ভুলে গেছি স্যার, আচ্ছা আপনি একটু মনে পড়ে না স্যার। আপনি একটু কষ্ট করে নোট করে রাখেন এই কথাটা, আমি আপনাকে পরে দেখা দিব এটা শেষ করে, ঠিক আছে? যাতে ভুল না যান সেটা আপনি লিখে রাখেন, না লিখে রাখলে ভুলে যাবেন। জি স্যার ঠিক আছে, মনে করাই দিবেন আমাকে, আমি দেখাই দিব। দেখেন 3000webs, এই প্লিজ ভেরিফাই ইউর ইমেল ক্লিক করলাম। ক্লিক করার পরে চেক টু ভেরিফাই ইমেল, এখানে সরি ক্লিক টু ভেরিফাই ইমেল, এখানে ক্লিক করব, ভেরিফাই হয়ে যাবে। এখন আখিমনি মাকসুদা এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে, বুঝতে অসুবিধা হয়েছে কোনো? জি না স্যার। আচ্ছা ভেরিফাই হওয়ার পরে খেয়াল করেন আপনার উপরে কিন্তু দুইটা ট্যাব হয়েছে, একটা গেট স্টার্টেড, একটা যেখানে কিনা আমাকে বলছে ভেরিফাই করার জন্য, ঠিক আছে? আর একটা নতুন ট্যাব হয়েছে যেটা কিনা ইমেল ভেরিফাইড। তো আপনি চাইলে একটা ট্যাব ক্লোজ করে দিতে পারবেন, এই জন্যই বলতেছি, কারণ যাতে কোনো কনফিউশন তৈরি না হয় যে আমি কোনটাতে ছিলাম, এই কোশ্চেন যাতে তৈরি না হয়। এতটুকু ক্লিয়ার, আমি ক্লোজ করে দিলাম একটা, ঠিক আছে? আচ্ছা এইবার আসুন গেট স্টার্টেড, গেট স্টার্টেড ক্লিক করেন। ক্লিক করার পর এখানে আপনাকে বলছে যে হোয়াট উড ইউ লাইক টু ডু, তুমি কি করতে চাও? ওকে এখানে বলছে লার্ন ওয়েব ডেভেলপমেন্ট, বিল্ড অ্যান অনলাইন স্টোর, ক্রিয়েট ওয়েব ডিজাইন, স্টার্ট এ ব্লগ, তারপর কি আছে আদার, এখানে অনেকগুলো ইয়ে আছে, তো আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমরা এখানে যাবো হচ্ছে কি আদারে ক্লিক করব। হ্যাঁ এই যে আদার সিলেক্ট গ্রুপ ও আদারের মধ্যে কোনো বুঝতে সমস্যা আছে? ফাস্ট সিম্পল সিকিউর ব্রাউজার রিকমেন্ডস ক্রোম, আচ্ছা ক্রোম রিকমেন্ড করতেছে, আমি ক্রোম দিয়েই ব্যবহার করতেছি এটা। গেট ক্রোম লাগবে না, যদি আপনাদের ক্রোম না থাকে তাহলে ক্রোম ডাউনলোড করে নিতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই, ওরা রিকমেন্ড করতেছে আর কি। হ্যাঁ ওকে, এরপরে আসেন হচ্ছে যে স্কিপ, আমি যেহেতু আমার ক্রোম দিয়েই ব্রাউজ করতেছি এবং ক্রোম আমার লাগবে না, গুগল ক্রোমের কথা বলতেছে ওরা, সেই জন্য আমি স্কিপ দিব। এতটুকু বুঝতে পারছেন? জি স্যার, আখি মানে আখি মানে জি স্যার বুঝতে পারছি। আচ্ছা স্কিপ দেওয়ার পরে দেখেন এটা চলে আসছে, নেম ইউর প্রজেক্ট, ওয়েবসাইট নেম, এবং এই নেম ইউর ওয়েবসাইট নেম দেওয়ার সময় সাবধানে দিবেন, কারণ হচ্ছে এই লিঙ্কটা শর্ট করবেন, বেশি বড় করবেন না, বেশি বড় করলে আপনার লিঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে দিব হচ্ছে যে আমি আমার নাম দিতে পারি, আপনারা যেহেতু আপনার পোর্টফোলিও করবেন সেহেতু আপনার নাম দিতে পারেন, যে আমি দিতে পারি MFRA, অর্থ হচ্ছে মোহাম্মদ ফজলে রাব্বি আজিম, ঠিক আছে? আমার পুরো নামের শর্ট দিছি আমি দেওয়ার পর। স্যার এটা কি ওয়েবসাইট নেম স্যার? হ্যাঁ ওয়েবসাইটের নেম বলতে হচ্ছে যে সামনে যেটা থাকবে MFRA.000webs.com। আচ্ছা ঠিক আছে, তো MFRA দিলাম, আর দেওয়ার পরে পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিলাম হচ্ছে যে আমি আমার মতো একটা দেই, আপনারা তো সহজ পাসওয়ার্ড দিবেন না, আবার বলি খুব কঠিন করে পাসওয়ার্ড দিবেন, স্পেশাল ক্যারেক্টার থাকবে, বড় হাতের ক্যারেক্টার থাকবে, ছোট হাতের থাকবে, নিউমারিক থাকবে, সব কিছু মিলিয়ে দিলে সর্বনিম্ন 10টা ডিজিট দিবেন, 10টা ক্যারেক্টার দিবেন, ঠিক আছে? সর্বনিম্ন 10-এর নিচে দিবেন। স্যার ওয়েবসাইট নেমটা কি চেঞ্জ করা যাবে? চলেন দেখি একটু পরে চেঞ্জ করা যায় কিনা।
শো পাসওয়ার্ড জেনারেট পাসওয়ার্ড, এটা হচ্ছে যে ক্লিক যদি করেন তাহলে ওই যে আগে যে একটা অনেকগুলো পাসওয়ার্ড ছিল ওরকম চলে আসবে। ঠিক আছে, ওকে সাবমিটে ক্লিক করেন এবার। আচ্ছা, অ্যানাদার ওয়েবসাইট উইথ দিস নেম অলরেডি এক্সিস্ট, শান্তি পাইলাম না, দিল না তৈরি করতে। MFR তার মানে কিছু একটা লাগাইতে হবে সামনে, MFR আজিম, মানে MFR আজিম দিয়ে দিলাম, মোহাম্মদ ফজলে রাব্বি আজিম। ঠিক আছে, দেখি এবার কি বলে। এইখানে তখন মেসেজ দিছিল যে অ্যানাদার ওয়েবসাইট এক্সিস্ট, আমার ধারণা এবার হয়ে যাবে, এবার আটকানো কথা নয়। আচ্ছা, ওয়েবসাইট হ্যাজ বিন ক্রিয়েটেড, তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এরপরে কি, চুজ ইউর উইপন অফ মাস ক্রিয়েশন। ওকে, কি বলছে, ইউজ আওয়ার ওয়েবসাইট বিল্ডার, ইনস্টল ওয়ার্ডপ্রেস, আপলোড ইউর সাইট। ওরা তিনটা অপশন দিছে, আপনি চাইলে এই আপলোড ইউর সাইট তো বলছি, যদি আপনাদের এক্সিস্টিং সাইট থাকে। আর ইউজ আওয়ার ওয়েবসাইট বিল্ডার মানে ওদের নিজস্ব ডিজাইন বা নিজস্ব টুলস দিয়ে ওয়েবসাইটে ডেভেলপ করতে পারেন। আর আপনি যদি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন তাহলে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। তো আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস দিয়ে, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজটা শিখব। ঠিক আছে, তো ইনস্টল ওয়ার্ডপ্রেসে সিলেক্ট করলাম, সিলেক্ট। এবার বলতেছে যে আপনার অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড, এই দুটা চাচ্ছে। এই দুটা কি, এই দুটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি যে অ্যাডমিন যে এটা দিয়ে আপনি আপলোড করবেন বা যে কাজ করবেন সেটার ইউজার নেম এবং পাসওয়ার্ড। ইউজার নেম অ্যাডমিনই দিলাম, পাসওয়ার্ড দেন আপনার আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড দিবেন, আমি আমার মতো করে একটা দিলাম। ঠিক আছে, তো আপনারা মনে রাখতে পারবেন আমরা একটা পাসওয়ার্ড দিন, এইরকম পাসওয়ার্ড দিয়ে না, এগুলো খুব সহজ পাসওয়ার্ড, হ্যাক হয়ে যাবে, ভুলে এই ধরনের পাসওয়ার্ড দিবেন না। ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ওকে, ইনস্টল। এতটুকু বুঝতে কোনো সমস্যা হয়েছে আখিমনি মাকসুদা? কোশ্চেন থাকলে বইলা। কোনটা সিলেক্ট করছেন? ইনস্টল ওয়ার্ডপ্রেস সিলেক্ট, এই যে দেখা যাচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস। জি, এই যে এখন ইনস্টলেশন হচ্ছে, রিট্রাইভিং ওয়ার্ডপ্রেস ফাইলস, এটা 100% ওয়ার পরে, তারপরে আর কি কি ইনস্টল করবে আনপ্যাক করতেছে এখন, সেগুলোকে করার পর এটা যখন শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে বাটটা, তারপরে আমরা আমাদের প্যানেলে চলে যাব। দেখেন এখানে কি আসছে, ইউর 100% হয়ে গেছে, সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে, এখন কনগ্রাচুলেশন, ইট ইজ রেডি, ইউর ওয়ার্ডপ্রেস ইজ নাও রেডি ফর কনফিগারেশন, গো টু কনফিগারেশন পেজ। আচ্ছা, আমরা এখন আমাদের কনফিগারেশন পেজে যাব, এই যে এখানে ক্লিক করব, গো টু কনফার্মেশন, সরি কনফিগারেশন পেজ। এতটুকু হচ্ছে যে আপনাদের ওয়েবসাইট অ্যাড্রেস MFR আজিম যেটা দিছিলাম সেটা, এবং .triplezerowebos.app। আর এরপর WP লগইন, এটা হচ্ছে আপনার অ্যাডমিন পেজে লগইন করার জন্য, অ্যাডমিন পেজে লগইন করার জন্য এটা। এক্সাম্পল, আপনার অ্যাডমিন পেজ এখন নাই, আপনি আছেন ডাইরেক্ট ওয়েব পেজ, আপনার ওয়েবসাইটের মধ্যে আছেন, এটা হচ্ছে যে আপনার ওয়েবসাইট। জাস্ট আমাদের ওয়ার্ডপ্রেস, এই যে এটা হচ্ছে যে আপনার ওয়েবসাইট, এটাকে আমরা এখন সুন্দর মতো সাজাবো, সব কিছু করবো। এখন আপনি আপনার অ্যাডমিন প্যানেলে কিভাবে লগ ইন করবেন, সিম্পল, জাস্ট এই ওয়েবসাইট অ্যাড্রেসের পাশে স্ল্যাশ দিবেন, দিয়ে wp-login.php এন্টার দিবেন, তাহলে আপনার ওয়েবসাইট অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাডমিন অ্যাড পেজে চলে যেতে পারবেন। ক্লিয়ার সবাই?
জি স্যার। জি স্যার। ডট কম এর পরে ডাব্লিউপি মাইনাস লগ ইন, আবার খালি ডট কম দিয়ে না, কিন্তু পুরো ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে না, আমি শর্ট করার জন্য একটু লিখছি, সরি, wp.com/wp-login.php হবে। এত স্লো কেন? আচ্ছা, এখানে ইউজার নেম কি দিছিলাম আমি? অ্যাডমিন। পাসওয়ার্ড কি দিছিলাম আমি? ABC6543201। রিমেম্বার মি লগ ইন। সবসময় যেরকম স্লো থাকবে ব্যাপারটা কিন্তু তা না, মাঝে মধ্যে সার্ভার স্লো হয়ে যায়, কারণ ওরা ফ্রি ওয়েব হোস্টিং দেওয়াতে প্রচুর মানুষ এটাতে সাইট করে, বুঝতে পারছেন? দেখেন আমরা ড্যাশবোর্ডে চলে আসছি, এতটুকু ক্লিয়ার সবাই? ড্যাশবোর্ডে লগ ইন করে ফেলছি আমরা। আচ্ছা, এখানে দেখাচ্ছে চারটা আপডেট আছে, কি কি আপডেট গুলো একটু দেখে আসি। আপনাদেরকে এই বাম পাশের টুলস গুলো সম্পর্কে একটু ফ্যামিলিয়ার হইতে হবে, পরিচিতি হইতে হবে, অবশ্য প্র্যাকটিক্যালি না গেলে আপনারা এই পরিচিতিটা হইতে পারবেন না, প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। স্যার এর আগের পার তো এইখানে যে আপনি প্লাগ ইনটা অন করছিলেন, না এটা এমন না যে আপনি ঢুকার পর পর প্লাগ ইনই অন করতে হবে, ব্যাপারটা তা না, এখানে ব্যাপার হচ্ছে বাম পাশে গুলো সে টুলস একটা। না না স্যার, এটা বললাম না স্যার, আপনি যে আগে দেখাইছিলেন, হ্যাঁ এখন আর কি ওটা বললাম যে এখানে মনে পড়ছে, প্লাগ ইনটা অন অন করছিলাম। মনে পড়ছে না? জি স্যার। খেয়াল করেন সবাই আসেন না, আচ্ছা কারেন্ট ভার্সন 5.6, লাস্ট চেক 18 জানুয়ারি 2021, আর এখানে কেস ইউ হ্যাভ লেটেস্ট ভার্সন অফ ওয়ার্ডপ্রেস, ইফ ইউ নিড ইনস্টল দরকার নাই, 5.6 অলরেডি ইনস্টল, কারেন্ট ভার্সন দেওয়া আছে। আচ্ছা, এরপরে কি আছে? প্লাগ ইন আপডেট করতে বলতেছে, অ্যান্টি স্প্যাম, তো এগুলো প্লাগ ইন আপডেট করবো না আমি, এগুলো ফেলে দিব, আপনারা চাইলে এগুলো ফেলে দিতে পারেন, সিলেক্ট করেন, এখান থেকে ফেলাই তো ফেলতে পারবেন না, ফেলতে হলে আপনাকে যেতে হবে প্লাগ ইনের মধ্যে। আচ্ছা, আরও বেশ কিছু, আরও কী কী আপডেট আছে? এটা প্লাগ ইন চারটা বসে এখানে আপডেট, চারটা, একটা পাইছি আমরা প্লাগ ইন আপডেট পাইছি একটা, আর কি আছে? থিম, দুইটা থিম পাওয়া গেছে, এই থিম দুইটা আপডেট করতে বলতেছে, আর কি আছে? আপডেট ট্রান্সলেশনস, ট্রান্সলেশন যদি প্রয়োজন পড়ে আপনারা আপডেট করতে পারবেন। তো আমি আপাতত এখানে কোনো কিছু নিয়ে মাথা ঘামাবো না, এইখানে হচ্ছে যে আপনারা যেটা করবেন, প্লাগইনে যাবেন, অ্যাড নিউ, অ্যাড নিউতে ক্লিক করার পরে সার্চে যাবেন। আচ্ছা, সার্চে যাওয়ার দরকার নেই, ক্লাসিক এডিটর পাবেন, যদি না পান সার্চে গিয়ে ক্লাসিক এডিটর লিখবেন, লিখে আপনার হচ্ছে যে আপনার ইনস্টল করে নেবেন। কেন করবেন আমি পরে বলতেছি। কানেকশন ইনফরমেশন টু পারফর্ম দ্য রিকোয়েস্টেড অ্যাকশন, আচ্ছা, হোয়াট এফটিপি ইউজার নেম পাসওয়ার্ড লাগবে। আচ্ছা, এফটিপি ইউজার নেম পাসওয়ার্ড কী কী আছে আমরা সেটা একটু দেখে আসবো, চলেন দেখি। আমাদের যেটা দরকার ওইখানে বলছে কি, আমাদের একটা এফটিপি অ্যাকাউন্ট ইউজার নেম পাসওয়ার্ড চাইছে, তো এটার জন্য আমরা কিভাবে কি করব, সেটা হচ্ছে যে আমাদের যে এখানে 000 ওয়েব হোস্ট ডট কম এখানে গেলে আমরা লগ ইন করলে এই পেজটা পাবো আমরা বাম পাশে, ঠিক আছে? এখানে টুলস আছে একটা অপশন, টুলসে যাওয়ার পরে ফাইল ম্যানেজারে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এইটা আসবে, এখান থেকে আপনারা আপলোডও করতে পারবেন, আবার হচ্ছে যে আপনি এফটিপি দিয়েও আপনি তৈরি করতে পারবেন, লেস ডু ইট, সেক্ষেত্রে আপনার এফটিপি অ্যাকাউন্ট তৈরি হবে সেক্ষেত্রে। আচ্ছা, যদি আমরা এফটিপি অ্যাকাউন্ট তৈরি করি, কীভাবে এফটিপি অ্যাকাউন্ট তৈরি করব দেখেন, লেটস ডু ইট, ওকে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে এফটিপি ইনফরমেশন ডিটেল, এফটিপি ট্রান্সফার অফ অন, অন করা আছে, হোস্ট নেম, এই ইনফরমেশনগুলো আপনারা সেভ করে রাখবেন একটা নোটপ্যাড বা কোন যেখানে যে কোনো জায়গায় আপনারা সেভ করে রাখবেন।
এটা হচ্ছে 5.000 এগোস্ট, পোর্ট হচ্ছে গিয়ে 21 পোর্ট। আচ্ছা এরপরে কি ইউজার নেম, ইউজার নেম হচ্ছে যে আপনার MFR আর জিম, পাসওয়ার্ড সেম এজ ইউর ওয়েবসাইট পাসওয়ার্ড, আপনার ওয়েবসাইটের জন্য যে পাসওয়ার্ড দিয়েছেন সেইটাই। ঠিক আছে আমার বেলায় আমি দিয়েছিলাম এইটা, আপনাদের বেলায় আপনারা আপনাদেরটা দিবেন। বি কেয়ারফুল, পাসওয়ার্ড কেউ কারোর সাথে শেয়ার করবেন না। ঠিক আছে ওকে, ওয়েবসাইট নেম, ওয়েবসাইট নেম হচ্ছে যে এটা, এখান থেকে ক্লিক করলে ইউ ক্যান চেঞ্জ দ্য নেম অফ ইউর ওয়েবসাইট হেয়ার। আচ্ছা ইয়ে কি জানো, তো কি জানো একটা কোশ্চেন করছিল তাই না, ওয়েবসাইট ইয়াটা চেঞ্জ করা যাবে জি স্যার। যদি আমরা যদি এখানে ক্লিক করি, এটা তো এটা চলে আসে এইখানে না, ওয়েবসাইট নেম ওরা বলতেছে এখানে চেঞ্জ করা যাবে, কিন্তু ওয়েবসাইট নেম চেঞ্জ করতে জায়গা দেখি না। আচ্ছা যেহেতু বলছি ইউ ক্যান চেঞ্জ দ্য নেম অফ ইউর ওয়েবসাইট হেয়ার, তার মানে হচ্ছে যে আপনারা চেঞ্জ করতে পারবেন এটা। পরে দেখতেছি কীভাবে চেঞ্জ করা যায়। পাসওয়ার্ড আপনি চাইলে পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করতে পারেন, পিএসপি ভার্সন, পিএসপি ভার্সন হচ্ছে 7.2, ওকে নো প্রবলেম। ওয়েবসাইট ক্যাটাগরি, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইডভাবে হচ্ছে ক্যাটাগরিটা আছে, অথবা আপনি যদি চান ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, শপিং, সোসাইটি, গেম, হেলথ, আর্ট, অ্যাডাল্ট, কমিউনিটি, এডুকেশন, হোম, নিউজ, রিজিওনাল, সায়েন্স, শপিং, সোসাইটি, ওকে, হোয়াট এভার যেটা সেটাই থাকুক, ওয়ার্ল্ডে থাকুক। সেন্ড মেল, টার্নিং অন সেন্ড মেল উইল অ্যালাউ ইউর ওয়েবসাইট টু সেন্ড ইমেলস ফ্রম। এটা কি পিএসপি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা ইরন নোটিফিকেশন অন আছে থাকুক, এক্সপ্লিসিট কন্টেন্ট মার্ক ইউর ওয়েবসাইট অ্যাজ হ্যাভিং অ্যাডাল্ট অর এক্সপ্লিসিট কন্টেন্ট টু হেল্প আস ট্রিট, এটা যদি আমরা অন করে দেই সেক্ষেত্রে হচ্ছে যে ওরা কিছু রেস্ট্রিকশন এনে দিবে, এক্সাম্পল কোনো অ্যাডাল্ট কন্টেন্ট বই জন্য কোনো কিছু ইউজ হইলে। হাই 000 ওয়েব হোস্ট ব্র্যান্ডিং, যদি এটা আমরা অফ করতে চাই, এখন অন করা আছে, তাহলে আমাদের গো প্রিমিয়াম মানে হচ্ছে যে টাকা দিয়ে পেড করে নিতে হবে, যে পেড সার্ভিস দেখছেন না এর আগে চারটা প্ল্যানের মধ্যে আমরা তো ফ্রি প্ল্যান নিছি, ওইখানে যদি আমরা একটা প্ল্যান নেই, সেই কোনটার মধ্যে ইয়ে ছাড়া ট্রিপলজির ওয়েব হোস্ট ছাড়া ছিল সেই প্ল্যানটা নিলে, সেক্ষেত্রে হচ্ছে যে ওদের ট্রিপলজির ওয়েব হোস্ট থাকবে না কথাটা। ট্রাবল শুট অ্যান্ড ফিক্স ইউর ওয়েবসাইট, যদি কোনো সমস্যা থাকে রিপেয়ার করতে পারবেন এখান থেকে। হ্যাঁ তারপর হচ্ছে রেস্ট ইউর ওয়েবসাইট, রিসেট ইউর ওয়েবসাইট, রিসেট করতে পারবেন ইউর ওয়েবসাইট, অল অফ ইউর ওয়েবসাইট ডাটা, ফাইলস, ডাটাবেস, রিডাইরেক্টস, আপনার যা ছিল সব ডিফল্ট সব একদম ক্লিন হয়ে যাবে। তারপর ডিলিট ইউর ওয়েবসাইট, ক্লিক করলে আপনার ওয়েবসাইটটা একেবারে ডিলিট হয়ে যাবে। খেয়াল করেন কোথায় যা গেছি আমরা, টুলসের মধ্যে, টুলসের মধ্যে ক্লিক করলে আমরা এগুলো পাইছি সব কিছু। আচ্ছা তো এফটিপি ইনফরমেশন তো আমরা পেলাম, এরপর এফটিপি কীভাবে ব্যবহার করবো সেটা একটু দেখি আমরা। ফাইল জিলা ডাউনলোড, ফাইল জিলা ডাউনলোড করে নেবেন, এখানে দেখেন একটা ফাইল জিলা প্রজেক্ট ডাউনলোড, ওকে, যদি আমরা এখানে ক্লিক করি, উইন্ডোজ একটা আছে, লিনাক্স, লিনাক্সটা কিন্তু উইন্ডোজেরটা আপনারা নামাবেন। আচ্ছা এখানে যাওয়ার পরে আপনারা এখানে জাস্ট ডাউনলোড ফাইল জিলা ক্লায়েন্ট ক্লিক করবেন। বুঝতে কোনো সমস্যা হয়েছে যেটুকু করছি? না স্যার। আকিমনি এই যে ডাউনলোড, না স্যার, ডাউনলোডে ক্লিক করব। দেখেন আপনাদের কাছে আগামীকালকে এটা আবার কঠিন মনে হবে যদি আপনারা ট্রাই না করেন, কোথায় সেভ করতেছেন খেয়াল করেন, খেয়াল করে সেভ করেন, তা না হলে খুঁজে পাবেন না কোথায় ডাউনলোড করছেন। এই যে আপনার এটা হয়ে গেছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা যখন প্লাগ ইন অ্যাড করতে নিছিলাম তখন আমাদের কাছে একটা ইনফরমেশন চাইছে, এক্সাম্পল হোস্ট নেম, এফটিপি ইউজার নেম, এফটিপি পাসওয়ার্ড। আমাদের এফটিপি হোস্ট নেম হচ্ছে যে এইটা, ঠিক আছে, হোস্ট নেম, হোস্ট নেমটা আমরা এটা কোথায় পেয়েছি দেখছেন তো না, টুলসের মধ্যে যে সব ইনফরমেশন দেওয়া আছে, এই যে এটা কপি করে নেবেন,
এটা চাইলে আপনাদের দিয়ে দিই, এই একটা যদি শৈলী হয় বাকি আর কিছু লাগে না। এটা হচ্ছে আপনাদের এফটিপির হোস্ট নেম, বাকি শুধু লাগে হচ্ছে যে ইউজার নেম পাসওয়ার্ড, সেটা আপনাদের কাছে আছে। এটা ক্লোজ করে দিচ্ছি আমি, ফাইলটা যেটা ডাউনলোড করছি এটা একটু পরে ব্যবহারটা দেখতেছি আপাতত। এটা একটু দেখি, ফাইল নেম হোস্ট নেম যেটা বসাইলাম, ইউজার নেম এফটিপি ইউজার নেম হচ্ছে যে আমার ইউজার নেমের কথা বলছে, আমার ইউজার নেম ছিল হচ্ছে যে কোনটা, এইখানে ইউজার নেম এই যে MFR আজিম, এটা হচ্ছে যে আমার ইউজার নেম, পাসওয়ার্ড পাসওয়ার্ড দিছিলাম হচ্ছে যে মনে রাইখেন পাসওয়ার্ড কোনটা, এরপর হচ্ছে যে প্রসিড, প্রসিড দেওয়ার পর দেখেন ইনস্টলেশন হওয়া শুরু করছে। আচ্ছা এফটিপিটা আমরা একটু পরে দিচ্ছি, যেহেতু আমরা পেয়ে গেছি ইনফরমেশন সেহেতু এফটিপি ছাড়াও কাজ করতে পারতেছি। যখন দেখবো যে একবারই না পারছি তখন এফটিপি ইনস্টল করবো, তারপর আমরা কানেকশনটা শিখে নিব কিভাবে এফটিপিটা কাজ করে। তো আপাতত আমরা ইনস্টল দিচ্ছি হচ্ছে যে প্লাগইন ক্লাসিক এডিটর। ক্লাসিক এডিটর কেন ইনস্টল দিবেন সেটা হচ্ছে যে এইটা দিয়ে আপনাদের ডেভেলপমেন্ট করতে সুবিধা হবে বেশি, বুঝতে পারবেন বেশি, ঠিক আছে। ক্লাসিক এডিটরটা ইনস্টল করে নেবেন, খেয়াল করেন এখানে ইনস্টলেশন ফেল আসছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আবার আমরা একবার ট্রাই করব, আপডেট ফিল্ড, আপডেট ফিল্ডে আবার ক্লিক করছি আমরা, ওই অ্যাক্সেসটা দিব আবার। ইউজার নেম MFR আজিম, পাসওয়ার্ড তখন এফটিপি দিয়ে ট্রাই করছিলাম, এবার SSL দিয়ে ট্রাই করে দেখি SSL দিয়ে কি অবস্থা দাঁড়ায়। ইনস্টলেশন প্লাগ ইন ক্লাস এডিটর, ওয়ার্নিং এফটিপি আনএবল টু ক্রিয়েট টেম্পোরারি ফাইল, চেক পারমিশন ইন টেম্পোরারি ফাইলস ডিরেক্টরি, স্টোরেজ SSD, সিস্টেম ইনক্লুডস প্লাস WP ফাইল সিস্টেম, এফটিপি টেক্সট। আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে এই ফ্রি ভার্সনটা ইউজ করা, কারণ অনেক ইরো টিরো আসলেই তো মনে করেন আপনাদের এখানে কাইতে হয়ে যাবেন। গো টু প্লাগ ইন ইনস্টলার, ট্রাই করে দেখি আবার ইনস্টল নাও ক্লিক করার পরে। প্রসিড দেখি এবার কি আসে, আচ্ছা এখানে টুলস এর মধ্যে দেখেন একটা অপশন আছে, ট্রাবল শুট এন্ড ফিক্স ইউর ওয়েবসাইট, ইনকারেক্ট ফাইল আর ডিরেক্টরি পারমিশন, DNS নট ওয়ার্কিং, এই ধরনের যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে একবার আমরা এটা রিপেয়ার করে দেখতে পারি। রিপেয়ারে ক্লিক করি, রিপেয়ারে ক্লিক করার পর তারপর আমরা আবার ট্রাই করব। টু মেনি অ্যাটাম্পস, ইউ ক্যান অনলি রিপেয়ার ওয়ান্স পার আওয়ার, আমি টু মেনি অ্যাটাম্পস দিলাম কারণ মাত্র একবার দিলাম। প্রথমে রিপেয়ার স্যার, প্রথমবার যে দুইবার করলেন তখন কিন্তু সমস্যা হয়নি স্যার? হ্যাঁ রিপেয়ারে ক্লিক করছি আমি, আমি কিন্তু রিপেয়ার এখন মাত্র ক্লিক করছি একবারই, আমাকে বলছে টু মেনি অ্যাটাম্পস, খেয়াল করছেন? ওকে আসেন আমরা আবার ট্রাই করি, রিফ্রেশ দিই একটা। আচ্ছা এবার ইনস্টল নাওতে ক্লিক করি, পাসওয়ার্ড, প্রথমবার তো আমার কাছে পাসওয়ার্ডই চায় নাই তাই না? আর এইবার পাসওয়ার্ডও চাচ্ছে, যে ইনস্টলেশন ফেলড, আনএবল টু লোকেট ওয়ার্ডপ্রেস কন্টেন্ট ডিরেক্টরি WP কন্টেন্ট, হো বলছে WP কন্টেন্টই পাচ্ছে না। আচ্ছা তাহলে আসেন, ট্রাবল শুট রিপেয়ার দিলাম, রিসেট ইউর ওয়েবসাইট, সেট অল অফ ইউর ওয়েবসাইট ডাটা ফাইলস, ডাটাবেস ডিলিটেড, কন্ট জব উইল বি লস্ট, দিস অ্যাকশন ক্যান নট বি আনডান। ওকে রিসেট করি একটা, যেহেতু আমরা কোনো কিছু করিই না, রিসেট করতে সমস্যা করি,
রিসেট ওয়েবসাইট ভালো হয়েছে এই প্রবলেম ফেস করার কারণে, কারণ আপনারা এই ধরনের প্রবলেম ফেস করতে পারতেন, তাই না? সেটা আপনাদের জন্য একটু ভালো হয়েছে। এর আগের বার আমরা যে ক্লাসে ওয়ার্ডপ্রেস 3.0 ওয়েবস দেখানো হয়েছে সেই ক্লাসটা দেখেন, আরো সুবিধা হবে। দুইটা ক্লাস যদি আপনারা কম্বাইন করে দেখতে পারেন। আচ্ছা, এখন আমরা ওয়ার্ডপ্রেসটা আবার ইনস্টল করবো আমরা, ঠিক আছে? সবাই আসান তো নাকি? দেখেন আমরা আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি। জি স্যার, জি স্যার, এই যে ইউআরএল চাইলে চেঞ্জ কি করা যাবে? না করা যাচ্ছে না। ইংলিশ ইনস্টল, ওকে চলেন তাহলে। গো টু কনফিগারেশন পেজ, এইটা আমরা ক্লোজ করে দেই। ইনস্টল সফটওয়্যার এখানে যাবো, গো টু কনফিগারেশন পেজে যাবো আমরা আবার। দেখি ইনশাল্লাহ, আশা করি এইবার ঝামেলা করবে না, আর যদি করে তাহলে সব দোষ তৌকিরের। কি তৌকির, ঠিক আছে? জি স্যার, আবার স্বীকার করে। জি স্যার, আচ্ছা ঠিক আছে। তাহলে আর কারো দোষ শেয়ার করতে চান কারোর সাথে? একটু প্রবলেম হয়েছে স্যার, আমি একটা খুলছিলাম আমার ওইখানে স্যার, ওইখানে স্যার ডেঞ্জারাস দেখায় স্যার, ওই যে আপনি মানুষটা তো তাহলে ডেঞ্জারাস স্যার, এখানে স্যার ডেঞ্জারাস দেখাইছে, মানে লাল একটা ই দিয়া এখানে লেখা। আমি খুলছিলাম স্যার A1PD। আচ্ছা জি স্যার, A1PD000webs.com app.com। এখন স্যার ওইটা বাদ দিয়ে স্যার আজকে আবার নতুন করে একটা ই করতে হবে স্যার। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে mfr.idatas.com এটার সাথে আমি কন্ট্রোল প্যানেলে ঢুকবো প্রথমে, স্ল্যাশ সি প্যানেল। হ্যাঁ, স্ল্যাশ সি প্যানেল সবাইকে আমি কিন্তু এই লিঙ্কটা দিয়ে দিছি। স্ল্যাশ আপনাদের রেকর্ডিং এর মধ্যে দেখাই সি রোল পর্যন্ত, আমি এরপর হচ্ছে যে পরবর্তী আলোচনা করছি সি প্যানেলে কিভাবে ঢুকে ঢুকে ওই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন। সো একটু চেঞ্জ হয়ে গেছে, রেকর্ডিং গেলে একটু আপনারা উলট পালট হইতে পারে, আগে ইনফর্ম দিয়ে রাখি। তো সি প্যানেলে ঢুকতেছি আমি, লগ ইন হয়ে যাওয়ার পরে এরপর হচ্ছে যে আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিব, MFR এর আই ডাটা হোস, আমার ইউজার নেম কি ছিল আমি একটু দেখে আসি। আই ডাটা হোস্ট, আচ্ছা এখানে দেখেন ওদেরটা কিন্তু ঠিক হয়ে গেছে, ওই যে এটা ইরর ছিল না। আমি কি এটা একটু দেখায় নিব তারপর এটাতে যাব? আচ্ছা এটা এটা পরে দেখাচ্ছি, রেকর্ডিংটা এটার জন্য ছিল আর কি। আই ডাটা হোস্ট, পাসওয়ার্ড হচ্ছে আপনার আপনাদের মধ্যে পাসওয়ার্ড দিন, আমি টেম্পোরারি একটা পাসওয়ার্ড দিয়েছি। জি বলেন স্যার, এখানে যে পাসওয়ার্ডটা দেওয়া হলো এটা ওই যে আমাদেরকে যেটা দিচ্ছে ওই পাসওয়ার্ডটা? হ্যাঁ রাইট। জি স্যার, এখন আপনি এটা সিপিএল এ ঢোকার পরে স্যার এরকম আসছে স্যার, এরকমই পাইছেন তাই না? জকির, জি স্যার, আচ্ছা এবার আসেন। জি স্যার এরকম পাইছেন, এইখানে আপনার সেলফ সাইন সার্টিফিকেটটা নাই, আমি এটা ইনস্টল করে দিব আপনাদের জন্য একটু পরে, এটা এসটিপি পর এই সার্চ একটু পরে আমি ইনস্টল করে দিলে। ওকে একটু নিচে আসেন, সবার নিচে আসেন। সিকিউরিটি, সিকিউরিটির পরে সফটওয়্যার, এই যে সফটওয়্যার প্ল্যাটফর্মের মধ্যে সাইট সফটওয়্যার একটা আছে, আর কি আছে অ্যাডভান্সড প্রেফারেন্স সাইট সফটওয়্যার, এটাই সম্ভবত। সাইট সফটওয়্যারের মধ্যে কী কী আছে একটু দেখে আসি। সাইট সফটওয়্যার ক্লিক করুন, সফটওয়্যারের মধ্যে সাইট সফটওয়্যার লিখে রাখেন, একটু সময় লিখে রাখেন স্যার, সফটওয়্যার ডিপার্টমেন্টের মধ্যে সাইট সফটওয়্যারে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন একটা আছে ওয়ার্ডপ্রেস, এই যে এইটা ওয়ার্ডপ্রেস, এটা আমরা এখন ইনস্টল করব, ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে হচ্ছে যে আপনার এখানে খেয়াল করেন
এই স্ল্যাশের পরে ওখানে ওয়ার্ডপ্রেস লেখা আছে, তার মানে হচ্ছে mfra.itatos.com/wordpress দিলে সাইট আসবে, বাট আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি যে mfra.itatos.com দিলে সরাসরি সাইটটা চলে আসবে, সেজন্য আমি এটা ফালাই দিব, ডিরেক্টরিটা আমি ব্ল্যাঙ্ক করে দিছি। হ্যাঁ, এটা আপনাদের ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম। আচ্ছা, ফেলে দেওয়ার পরে এরপরে যেটা করব, আমি অ্যাডমিন ইউজার নেম দিব, এইটা আঁকিমনি সবাই খেয়াল রাখেন, এইটা আপনাদের মতো করে আপনারা তৈরি করবেন। হ্যাঁ, এখানে অ্যাডমিন দিতে পারেন অথবা আপনাদের মতো আপনারা দিতে পারেন, আমি চাইলে অন্য কোনো ইউজার নেম দিতে পারি, এমএফআর জি এটা দিলাম আমি ইউজার নেম, যাতে কি না আপনার ওই হ্যাকাররা সহজে হ্যাক করতে না পারে, আননোন কিছু একটা দিলাম, মিনিমাম 5 ক্যারেক্টার হতে হবে। হ্যাঁ, আচ্ছা, পাসওয়ার্ড আপনাদের মতো পাসওয়ার্ড দিলে, স্যার এখানে যে কোনো একটা নাম দিলেই হবে। হ্যাঁ, কিন্তু এটা মনে রাখবেন, এটা এটা দিয়ে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে ঢুকতে হবে। হ্যাঁ, এটা ভুলে যায় না, আমার অ্যাডমিন পাসওয়ার্ড দিবেন, এরপরে অ্যাডমিন পাসওয়ার্ড আমার মতো করে আমি একটা দিই। এই পাসওয়ার্ড এবং ইউজার নেম এটা সেভ করে রাখবেন, কারণ এটা হচ্ছে যে আপনার কাজে লাগবে কোথায়, ড্যাশবোর্ডে ঢুকার জন্য। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস থাকলো, পাসওয়ার্ড জেনারেটর মানে হচ্ছে অটোমেটিক র্যান্ডম পাসওয়ার্ড চলে আসবে। মাই ওয়ার্ডপ্রেস সাইট, এখানে আপনাদের যে ব্লগ নেম দিবেন চাইলে এটা ইন ফিউচারে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, টেনশন করেন না, ও রেকর্ডিংয়ে চল পাক করে গেছে এতটুকু। আচ্ছা, ইউজার নেম পাসওয়ার্ডটা আমি সেভ করে নিলাম, হোয়াট এভার, এবার হোম আমার এটা তৈরি হয়ে গেছে। এখন আমি কী করবো, চলেন আমরা একটু যেটা সাইটটা তৈরি করছি সেটা একটু দেখি, mfr .itatos.com দেখি সাইটটা কেমন লাগে, সাইটটা কিন্তু তৈরি হয়ে গেছে, খেয়াল করে রাখুন, আপনার এটা দেওয়ার পর সাইটটা তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে যাওয়ার পর এরপর আমরা ড্যাশবোর্ডে ঢুকবো, ড্যাশবোর্ডে ঢুকার পরে এরপরে বাকি সব কিছু সেম, এর আগে যেগুলো দেখেছি না ড্যাশবোর্ডে সব কিছু সেম, দেখেন এটা আমার সাইট তৈরি হয়ে গেছে। সি প্যানেলে ঢুকে এই কাজটুকু করবেন, এটাকে এতটুকু বলতে পারি, অনেক সিএসসি বিএসসি ইঞ্জিনিয়ার যারা আছে, কম্পিউটার ইঞ্জিনিয়ার যারা কিনা ফাইনাল সেমিস্টার পড়ে তারা ওইগুলো জানে না, অথবা ফাইনাল সেমিস্টার পাস করছে তারাও আছে, অনেকে জানে না, সো এটা কিন্তু বেসিক না, যথেষ্ট পরিমাণে নলেজ থাকা লাগবে। দেখেন আমার সাইটটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে এডিট করবো, কীভাবে করবো, এই যে /wp-admin এতটুকু তো দেখছেন না, এর আগে আপনাদেরকে দেখাইছি wp-admin অথবা -login দিয়ে দেখাইছি আপনাদেরকে, -admin দিলে লগইনটা পিস ওইভাবে লেখা লাগে wp-admin দিয়ে। এরপর আমি আমার ইউজার নেম দিছিলাম, কি কি ইউজার নেম দিছিলাম, আচ্ছা টেম্পোরারি একটা পাসওয়ার্ড দিছিলাম, এই যে এইটা, এগুলো তো মনে থাকবো না আমার, এমএফআর আজি পাসওয়ার্ড কি জানি কি দিছিলাম, ওকে রিমেম্বার মি, যদি পার্সোনাল কম্পিউটার হয় রিমেম্বার মি দিয়ে দিতে পারেন, লগ ইন দিবেন, লগ ইন দেওয়ার পরে আপনার লগ ইন হয়ে যাবে, এরপর হচ্ছে যে আপনি আপনার, হ্যালো স্যার, জি বলেন স্যার, আমাদের ল্যাবে নেট ছিল না। আচ্ছা, আমি কি তো কি বাকি অংশটুকু আমি কালকে দেখাই নাকি? জি স্যার, এই পর্যন্ত স্যার আমরা করি স্যার, এই পর্যন্ত কিন্তু, হ্যাঁ এই পর্যন্ত অলমোস্ট সবারটাই সেম হবে, এরপর বাকি অংশটুকু চাইলে আপনারা পরে তো স্যার ওই যে প্লাগইনটাকে ইনস্টল করা স্যার পারবো, স্যার পারবেন, আমি তারপর বাকি অংশটুকু কালকে আবার দেখাবো, মাকসুদা আকিমনি মুন্নি ওনাদের জন্য, ঠিক আছে, মিস্টার আলী জি স্যার আপনাদের সবার জন্য। তারপর হচ্ছে যে আমি কালকে যেটা করব, একদম কমপ্লিট একটা সাইট বানাবো, হ্যাঁ দেখবেন কিভাবে কমপ্লিট সাইটটা বানাই, ঠিক আছে স্যার, আমরা লাস্টে শুনতে পারি নাই স্যার। আচ্ছা, ভিডিওটা করছি তো লাস্টের অংশটুকু একটু ভিডিও থেকে দেখে নিয়ে টাইম না নিয়ে ভিডিও দেখতে পারবেন, আর ভিডিওটা আচ্ছা আচ্ছা এটাই ভালো, ভিডিওতে দেখলে তো আছে, ভিডিওর মধ্যে কিন্তু দুই রকম পাবেন, একটা হচ্ছে আগের ফ্রিতে ট্রাই করছিলাম আমরা, এরপর আমরা পেইডে, পেইডের অংশটুকু পরের অংশটুকু দেখে নিয়ে টাইম না নিয়ে দেখে নিয়ে, ঠিক আছে স্যার, সমস্যা নাই, আমরা আর না পারলে টাইম না নিয়ে দেখা, মানে এই পর্যন্ত আইসা মানে কি কি করছেন এর থেকে, আর না পারলে আমি তো আসি, আমি আপনাদেরকে দেখাই দিব, আর দরকার পড়লে আমি চেষ্টা করবো আজকে একটা ভিডিও বানানোর জন্য কমপ্লিট সাইট কিভাবে বানায়। হ্যাঁ।